আসলে আজকে 15 আগস্ট এটা কি আপনারা সবাই জানেন এই দিন আমাদের জাতির জনক যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না এমন এক ব্যক্তিকে আমরা নিঃসংকভাবে এই দেশের মানুষ এই দেশের কিছু কুলাঙ্কার হত্যা করেছে এই আজকের এই 15 আগস্ট আমরা সেজন্য প্রতি বছর ন্যায় শোক দিবস পালন করে যাচ্ছি আসলে এই শোক দিবস যে বঙ্গবন্ধুকে হত্যা করেছে এই ধরনের ঘটনা বিশ্বের মধ্যে আর কোনো দেশে এই ধরনের একজন মহা রাষ্ট্রপতি এবং স্বাধীনতার রাষ্ট্রপতি এই ধরনের ঘটনা আর ঘটেনি এটার জন্য আমি আজকের এই অনুষ্ঠান থেকে নিন্দা জানাই এবং ওদেরকে কিছু আসামিকে ফাঁসির রায় কার্যকর করেছে এবং আর কিছু আসামি এখনও পলাতক রয়েছে আমি অতি সত্যে ওদেরকে দেশে আনে ফাঁসির কাঠগড়ায় দাঁড়ানোর ব্যবস্থা জানাচ্ছি আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই বঙ্গবন্ধুর স্বপ্ন যে স্বপ্ন দেখেছে আজকে আপনারা দেখছেন এই বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করছে আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করেছেন আমরা এই গ্রামে গঞ্জে আমাদের যে মুরব্বীবৃন্দরা আছেন আমি সকলকে আজকের এই অনুষ্ঠান থেকে আমি বলবো আগামী যে 26 সালের নির্বাচনে আমরা যেভাবে গ্রামে গঞ্জে প্রত্যেকটা পাড়ায় মহল্লায় আমরা শুধু আমার জাতির জনক বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার উন্নয়নের কথা বলবো এবং দেশের মানুষ এখন শান্তিতে আছে সুখে আছে দরজা এবং হাইজাকে এই দেশ থেকে আজকে 15 বছর ধরে এগুলো উঠে গেছে আমি আগামীতে এই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য এবং এই স্বাধীনভাবে এই দেশকে দেশে চলার জন্য সবাইকে আগামী 26 সালের নির্বাচনে আজকে সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি সবাইকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সফলতা কামনা করে আমি বিদায় নিলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু